নমস্কার বন্ধুরা, স্কাইনেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজ আমি আপনাদের দেখাবো যে ব্যাংকে সিএসপি আপনারা কিভাবে নেবেন। সেটা আপনারা যে কোনো ব্যাংকেই সিএসপি নিতে পারেন। তো এটা খুব ভালো একটা ওয়েবসাইট কেন্দ্রীয় সরকারের, তো সেখান থেকে আপনারা সিএসপি অ্যাপ্লাই করবেন বন্ধুরা। কোনো অন্য কোনো থার্ড পার্টি বা অন্য কোনো কোম্পানির থেকে নেওয়ার চেষ্টা করবেন না। যদি নিয়েও থাকেন, খুব ভালোভাবে খোঁজ খবর নিয়ে তারপর আপনারা ব্যাংকে সিএসপি নেবেন, নাহলে কিন্তু আপনাদের টাকা মার যাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। তো এরকম অনেক কোম্পানি বর্তমানে আছে যারা এরকম ব্যাংকে সিএসপি দেবে বলে কেউ 6,000, 10,000, 50,000 এগুলো সিকিউরিটি ডিপোজিট মানি চায়। তো সেটা কখনোই আপনারা দিয়ে দেবেন না সব কিছু না যাচাই করে। আগে ব্যাংকের ম্যানেজার, যে ব্যাংকে সিএসপি নেবেন সেই ব্যাংকের ম্যানেজারের সঙ্গে কথা বলবেন, কারণ ব্যাংকের ম্যানেজারই কিন্তু পারমিশন দিলে তবেই কিন্তু আপনি আপনার এলাকায় সিএসপি সেন্টার খুলতে পারবেন, নাহলে কোনো থার্ড পার্টির মাধ্যমে আপনারা খুলতে পারবেন না। আর একমাত্র সিএসসি যেগুলো আছে, সিএসসি যাদের যারা নিয়ে আছেন তারাই একমাত্র আপনাকে ব্যাংকের সিএসপি সেন্টার কাস্টমার সার্ভিস পয়েন্ট দিতে পারবেন। নাহলে কিন্তু অন্য কোনো থার্ড পার্টি থেকে যদি টাকা চায় বা করিয়ে দেবে বলে টাকা নেয়, তো সেটা কিন্তু আপনার আগে ভালো করে যাচাই করে নেওয়া উচিত। তো আমি দেখিয়ে দিচ্ছি যেটা কেন্দ্রীয় সরকারের সবথেকে ভালো ওয়েবসাইট, সেখান থেকে আপনারা সিএসপির জন্য অ্যাপ্লাই যদি আপনারা যদি অ্যাপ্লাই করে থাকেন, তাহলে আপনারা এটা খুব জেনুইন। আর এখান থেকে আপনারা করলে আপনারা বন্ধুরা মোটামুটি আপনারা ব্যাংকের ম্যানেজারের সঙ্গে কথা বললে আপনারা পেয়ে যেতে পারেন, যদিও তার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে। আমি সব ভিডিওটাই ভালো করে বলে দিচ্ছি যে কী কী কাগজ লাগবে, কী ক্রাইটেরিয়া হলে আপনাদের মোটামুটি করতে পারবেন, কত টাকা আপনাদের মোটামুটি হাতে ক্যাশ রাখতে হবে, তো সব কিছুই আমি ভিডিওটা বলে দিচ্ছি। তো দয়া করে আপনারা স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটা আপনারা দেখুন, অনেকটাই আপনাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে বন্ধুরা। তো চলুন আমি দেখিয়ে দিই যে ব্যাংকের সিএসপি নেওয়ার জন্য সব থেকে ভালো ওয়েবসাইট কোনটা। তো দেখুন, আপনারা গুগলে গিয়ে লিখবেন ডিজিটাল ইন্ডিয়া সিএসপি ডট কো ডট ইন, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে আপনারা সিএসপির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনারা যাওয়ার পর ফার্স্ট যে ওয়েবসাইটটা আসবে, এখানে আপনারা ক্লিক করলে আপনারা ওয়েবসাইটটা খুলে যাবে বন্ধুরা। দেখুন ডিজিটাল ইন্ডিয়া সিএসপি ডট ইন, তো এই সাইটটা আসার পর আপনারা নিচে চলে আসবেন সিম্পলি। দেখুন এখানে অনেক কিছু স্কিম আছে, সেগুলো আমি পরে বলছি। তো দেখুন আপনারা যে ব্যাংকে অ্যাপ্লাই করতে, দেখুন এতগুলো ব্যাংকের অপশান আছে, যে কোনো ব্যাংকে আপনারা সিএসপি নিতে যেটা চাইবেন আপনারা নিতে পারবেন। তো আগেই আমি বলছি যে আপনার এলাকায় যে ব্যাংক অলরেডি আছে সিএসপি, তো সেটা আপনারা নেবেন না, অ্যাপ্লাই করবেন না আর কি, তাহলে কিন্তু ব্যাংকের ম্যানেজার আপনাদের দেবে না। তো আপনার এলাকার সার্কেলের মধ্যে যেইখানে আপনার যেই ব্যাংকে সিএসপি নেই, তো সেটাই আপনারা অ্যাপ্লাই করুন। আপনার ম্যানেজার যদি কনভিন্স হয় আপনার কাগজপত্র কথাবার্তায়, ব্যাংকের সব কিছু স্টেটমেন্ট দেখে, তো তাহলেই কিন্তু আপনাদের সিএসপি সেন্টারে আপনার পারমিশান দিয়ে দেবেন ওনারা। তো দেখুন এই ব্যাংকগুলো মোটামুটি আছে, স্টেট ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ব্যাংক অফ বরোদা, ঠিক আছে, আরও কোটাক ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া, ইয়েস ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, মোটামুটি সব ব্যাংকেরই আপনারা সিএসপি নেওয়ার জন্য এই সাইট থেকে অ্যাপ্লাই করতে পারবেন। তো দেখুন আমি এখানে দেখিয়ে দিচ্ছি যেগুলো মেন মেন ব্রাঞ্চ, যেগুলো মেন অ্যাপ্লাই হয়ে থাকে, তো সেগুলোর মধ্যে থেকে আমি একটা দেখাচ্ছি এখানে। ধরুন আমি আপনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাপ্লাই করতে চান, তো আপনারা দেখুন এই যে এখানে দেখিয়ে দিচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এলাহাবাদ ব্যাংক, ব্যাংক অফ বরোদা, পিএনবি, ব্যাংক অফ ইন্ডিয়া, গ্রামীণ ব্যাংক, তো এগুলো হচ্ছে মেন মেন আপনাদের, যেখান থেকে আপনারা যে কোনো একটা ব্যাংকে অ্যাপ্লাই করতে পারবেন বন্ধুরা। তো দেখুন আমি যেহেতু একটা পিএনবির একটা করে আমি দেখাচ্ছি, আপনার স্টেট ব্যাংক যেটা যার ইচ্ছা আপনার এলাকায় করতে পারবেন। তো পিএনবির আমি দেখাচ্ছি একটা করে, তো দেখুন নিচে অ্যাপ্লাই সিএসপি বলে লেখা আছে, এখানে সিম্পলি ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখুন সিএসপি অনলাইন রেজিস্ট্রেশন বলে একটা ফর্ম চলে আসবে, অনলাইন রেজিস্টার, তো আপনাদের ফার্স্টে অনলাইনে রেজিস্টার করতে হবে। তো তার আগে আমি বলে দিই, দেখুন এরকমই দেখতে হবে অনেকটা গেট আপটা আপনার সেন্টারের, যেখানে কাস্টমাররা মোটামুটি আসবে। তো কী কী ক্রাইটেরিয়া লাগবে আমি বলে দিচ্ছি, আপনাদের অ্যাটলিস্ট 21 বছর বয়স হতে হবে, তার উপরে হতে হবে 21 বছরের, আপনাদের কম্পিউটারে মোটামুটি বেসিক নলেজ, একটু নেট সম্পর্কে আইডিয়া, প্লাস একটু ধারণা থাকলেই হবে নেট সম্পর্কে, কম্পিউটার সম্পর্কে। তো আপনাদের উইলিং টু ইনভেস্ট সাম মানি ইন প্রজেক্ট, আপনাদের মোটামুটি কিছু টাকা ইনভেস্ট করতে হবে এর মধ্যে, কারণ আপনার সিএসপি সেন্টারে আপনার মেনলি কাজ হয়, আগেই বলে দিচ্ছি যে কাজ হয় মোটামুটি আপনার কমিশন ভিত্তিক। তো আপনারা মোটামুটি ডেলি আপনার 500 থেকে 600 টাকা মোটামুটি ইনকাম করতে পারবেন তো মিনিমাম। আর যদি আপনারা টাইম বেশি টাইম ধরে আপনারা খুলে রাখতে পারেন, ধরুন 9টা সাড়ে 9টা থেকে আপনারা বা 10টা থেকে আপনারা ধরুন 5টা 6টা পর্যন্ত আপনারা যদি খুলে রাখতে পারেন, মাঝে একটু ব্রেক দিয়ে আধ এক ঘন্টা, তাহলে কিন্তু আপনাদের 1,000 টাকাও আপনার পার ডে ইনকাম হতে পারে, মাস গেলে আপনার 25-30 হাজার টাকা অনায়াসে আপনার চলে আসতে পারে, যদিও সেটা আপনার কাজের উপর নির্ভর করবে।
আপনার এলাকার কীরকম রেসপন্স সেই উপরে নির্ভর করবে। আমি সেই বিষয়ে কিছু বলছি না, সেটা আপনার কাজের উপরে মেনলি নির্ভর করবে আপনার ইনকামটা। তো এই হলো গেল আপনার হচ্ছে মানে কিছুটা ইনভেস্ট, আপনাদের কিছু লিকুইড মানি ইনভেস্ট করতে হবে। তো আপনাকে রেসপন্সিবল হতে হবে, মানে আপনি কোথাও ঘুরতে গেলেন বা আপনার 1 সপ্তাহ দোকান বন্ধ হলো, এরকম করলে কিন্তু হবে না বন্ধুরা। আপনাকে অন্তত একটা স্টাফ দিয়ে হলেও দোকানটা খোলা রাখতেই হবে, যেখানে আপনি কাস্টমার সিএসপি কাস্টমার সার্ভিস পয়েন্ট নেবেন। তো ডেলি কার অ্যাটেন্ডেন্স সোম থেকে শনি আপনাকে রাখতেই হবে বন্ধুরা, ন্যাশনাল হলিডেগুলো বাদ দিয়ে। ন্যাশনাল হলিডেগুলো আপনারা ছুটি নিতে, যেরকম ব্যাংক বন্ধ থাকে তো সেরকম বন্ধ রাখতে পারবেন। তো আপনাদের লেবারাস কর্মঠ হতে হবে, আনএমপ্লয়েড। আপনাদের কোনো জায়গায় চাকরি বা কিছু করলে ব্যবসা তাহলে হবে না, আপনাকে সম্পূর্ণ টাইমটা সিএসপি সেন্টারেই দিতে হবে। তবেই মাসগুলো কিন্তু বন্ধুরা 25-30 হাজার টাকা আপনারা কামাতে পারবেন। তো দেখুন আপনাদের জন্য মিনিমাম 250 থেকে 300 স্কোয়ার ফিট একটা ঘর লাগবে, আপনাদের একটা কাউন্টার লাগবে যেখান থেকে আপনার কাস্টমাররা সব ডিল করবেন, টাকা পয়সার লেনদেন, আপনার টাকা তুলতে পারবেন। আপনাদের মেন আমি কাজটা বলে দিই, সিএসপি সেন্টার থেকে আপনি নতুন অ্যাকাউন্ট খুলতে পারবেন, পাসবুক আপডেট করতে পারবেন, আপনারা মানে আপনারা টাকা মোটামুটি জমা নিতে পারবেন, টাকা আপনারা দিতে পারবেন, মানে ডিপোজিট ট্রানজ্যাকশন দুটোই হবে, মানে টাকা জমাও দিতে পারবেন, আপনারা টাকা নিতেও পারবেন, আপনারা টাকা জমাও করতে পারবেন, দিতেও পারবেন। প্লাস আপনারা আপনারা কোনো যে কোনো পলিসি আপনারা ওপেন করতে পারবেন, ফিক্সড ডিপোজিট করতে পারবেন, এগুলো সবের উপরই কমিশন আছে। তো সেগুলো ব্যাংকের ম্যানেজাররা আপনাদের অনুসারে সব বলে দেবে কত কী কমিশন। তো এর জন্য কী কী রিকোয়ারমেন্ট লাগবে, আপনার 250 থেকে 300 স্কোয়ার ফিট একটা মোটামুটি ঘর লাগবে, একটা কাউন্টার, একটা ছোটো টেবিল, কিছু চেয়ার, এগুলো যেগুলো লাগে সেগুলো লাগবে, একটা ল্যাপটপ আর ডেস্কটপ, আপনার একটা কম্পিউটার লাগবে, ল্যাপটপ হোক বা ডেস্কটপ হোক, আপনাদের ইন্টারনেট কানেকশন ব্রডব্যান্ড বা ডঙ্গল যেটাই হোক একটু ভালো ইন্টারনেট কানেকশন লাগবে, আর ইলেকট্রিসিটি ব্যাকআপ লাগবে। আপনাদের ভালো ইলেকট্রিসিটি আপনার যেন থাকে ব্যাকআপ, যা মানে আমি ব্যাকআপ মানে বলতে চাইছি অন্তত অ্যাটলিস্ট একটা ইউপিএস রাখবেন, যাতে আপনার কাজটা হতে হতে না হঠাৎ বন্ধ হয়ে যায় মেশিন। একটা ইউপিএস রাখলে অন্তত 8-10 মিনিট আপনি ব্যাকআপ পাবেন, আপনার যেগুলো কাজগুলো আছে সেগুলো করে নিতে পারবেন। আর এক্সট্রা আপনার এটা বলে রাখতে পারি আমি যে আপনার কিছু চেয়ার কিছু টেবিল আপনাকে রাখতে হবে, আর আপনার একটা সিসিটিভি ক্যামেরা হলে আরও ভালো হয়, ঠিক আছে। আর বাকি তো যা যা আপনার ব্যাংকের তরফ থেকে প্রোভাইড করা হবে, আপনার ব্যানার, আপনার যেগুলো ওই ক্যাশ ট্রানজাকশান করবেন সেগুলোর, আপনার এটিএম যে ছোটো মেশিনগুলো হয় সেইটা, তো সবই সোয়াইপ মেশিন, এগুলো সবই মোটামুটি থাকবে। তো থার্মাল প্রিন্টার এগুলো মোটামুটি সব যেগুলো যেগুলো লাগে সব ব্যাংকের তরফ থেকে আপনাকে বলে দেওয়া হবে কীভাবে প্রোভাইড করা হয়। তো এই সবগুলো লাগবে। তো দেখুন এখানে আপনাদের ওখানকার মেন অফিস কর্ণাটক মেন ব্রাঞ্চ ব্যাঙ্গালোরে, তো সেই অ্যাড্রেসটাও দিয়ে দিয়েছে, সেই অ্যাড্রেস থেকে এগুলো প্রোভাইড করা হবে, মানে এগুলো ইনফরমেশানগুলো তাদের থেকে ব্যাংকের মাধ্যমে আপনাদের কাছে আসবে, মানে এগুলোর তরফে আপনাদের এদের কাছে আপনাদের পুরো ফর্মের ডিটেলসটা আপনারা যাবে। তো সেখান থেকে ব্যাংকের ম্যানেজারের সঙ্গে কন্ট্যাক্ট করা হবে, করার পর আপনাকে ডাকা হবে ব্যাংকে, আপনি প্রিন্ট আউটটা যেটা ফিল আপ করার পর প্রিন্ট আউট আছে সেটা নিয়ে ব্যাংকের ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো সেখানে দেখুন আপনাদের ফোন নাম্বার দিয়ে দিয়েছে, মেল আইডি দিয়ে দিয়েছে দুটো, তো দেখুন এর মাধ্যমে আপনারা তাদের সঙ্গে মেলে বা ফোনেও যোগাযোগ করতে পারেন। তো আমি দেখিয়ে দিই কীভাবে ফর্মটা ফিল আপ করবেন, অনলাইন রেজিস্টার, আপনাদের পুরো নামটা দেবেন ক্যাপিটাল লেটারে, সবটাই ক্যাপিটাল লেটারে করবেন মেল আইডিটা বাদ দিয়ে। তো আপনাদের পুরো নাম দেবেন, বাবার নাম দেবেন, আপনাদের আধার কার্ড নাম্বারটা পুরোটা দেবেন, ইমেল আইডি দেবেন, আপনাদের মোবাইল নাম্বারটা দেবেন, ডেট অফ বার্থ যেরম যেরম আছে আপনার আধার কার্ডে দিয়ে দেবেন, হায়েস্ট কোয়ালিফিকেশান যেটা আছে পুরো দেবেন, আপনাদের কাস্ট দিয়ে দেবেন, জেনারেল এসসি এসটি ওবিসি যার যেটা দিয়ে দেবেন, জেন্ডার দেবেন, মেল ফিমেল যেটা হবে, আর ইউ ইন জব, জব করলে ইয়েস, নো করলে নো, তো এটা নো দেওয়ারই চেষ্টা করবেন, আনএমপ্লয়েডদেরই, কারণ এটা দেওয়া হবে। মান্থলি ইনকাম ফ্রম অল সোর্সেস, আপনার মাসে ইনকাম যে যেরমভাবে হোক যা যদি ইনকাম থাকে সেটা আপনারা দিয়ে দেবেন। টাইপ অফ প্রপার্টি ফর সিএসপি আউটলোড, আপনার কী ধরনের নিজস্ব নাকি ভাড়া সেটা আপনারা দিয়ে দেবেন, ওন কি রেন্টেড, ইন ক্যাশ ডিপোজিট, দেন ক্যাশ রিসিপ্ট নাম্বার, আপনারা যদি ক্যাশ ডিপোজিট করেন তো ক্যাশ রিসিপ্ট নাম্বার তো এটা লাগে না, সাধারণত ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন। আপলোড ইউর ফটো, আপনাদের একটা ফটো দিয়ে দেবেন, কারেন্ট পাসপোর্ট ফটো একটা রঙিন দিয়ে দেবেন, আপনাদের আপনার ঠিকানাটা পুরো দিয়ে দেবেন, ভিলেজ হলে ভিলেজ, পঞ্চায়েত বা ব্লক, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড সব দিয়ে দেবেন, ন্যাশনালাইজড ব্যাঙ্ক, আপনারা কোন ব্যাঙ্কের অ্যাপ্লাই করতে চাইছেন সেটা দিয়ে দেবেন, প্রাইভেট সেক্টর ব্যাঙ্ক, প্রাইভেট সেক্টর ব্যাঙ্ক যদি হয় সেটা সেটা দিয়ে দেবেন, কোন ব্যাঙ্কে অ্যাপ্লাই করতে চাইছেন সেটা আপনারা দিয়ে দেবেন পুরোটা। তো দিয়ে আপনারা সাবমিট করে দেবেন বন্ধুরা, দিলেই একটা প্রিন্ট আউট আসবে, সেই প্রিন্ট আউটটা নিয়ে আপনাদের ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে হবে, বা কিছুটা দিন অপেক্ষা করলে ব্যাংকের ম্যানেজারের তরফ থেকেও আপনাদের কাছে ফোন আসতে পারে। তো সবথেকে ভালো আপনারা নিয়ে এই পুরো ফর্মটার একটা স্ক্রিনশট নিয়ে বা প্রিন্ট আউটটা নিয়ে আপনারা ব্যাংকের সঙ্গে যোগাযোগ করুন, ম্যানেজারের সঙ্গে কথা বলুন, আপনারা সব কিছু ভালো করে যদি কনভিন্স করতে পারেন তাহলে আপনারা সিএসপির জন্য অবশ্যই পারমিশন পাবেন বন্ধুরা।
তো আর কিছু আপনাদের যেগুলো খরচা লাগবে, চেয়ার টেবিল কম্পিউটার প্রিন্টার, এগুলো আপনাদের মোটামুটি একটু খরচা হবে। লিকুইড কিছু মানি রাখতে হবে, কারণ অনেকেই ট্রানজ্যাকশানে টাকা তুলতে আসবে, তাদেরকে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আপনাকে দিয়ে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করে আপনাদের টাকা লেনদেন করতে হবে। তো আর একটা যেটা আমি অ্যাড করিনি, সে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও কিন্তু আপনার লাগবে, মরফো হোক কি অন্য যে কোনো কোম্পানিরই হোক, তো সেগুলো আপনারা একটা রাখতে হবে যেখান দিয়ে ট্রানজ্যাকশানটা মেনলি হবে বন্ধুরা। তো এই হচ্ছে সিএসপি সেন্টারে মোটামুটি একটা আইডিয়া আমি দিয়ে দিলাম বন্ধুরা, এরকম দেখতে হয়। দেখুন আপনাদের এরকম ব্যানার ট্যানার সবই প্রোভাইড করা হবে, সব এগুলো ব্যাংকের ম্যানেজারের সঙ্গে কথা বললে সবই বলে দেওয়া হবে বন্ধুরা। তো কোনো থার্ড পার্টি এজেন্টের সঙ্গে কথা বলার আগে ভালো করে আগে যাচাই করে নেবেন, তারপর টাকা পয়সা দেবেন, নাহলে ডাইরেক্ট ব্যাংকের ম্যানেজারের সঙ্গে কথা বলুন বন্ধুরা। তো এইভাবেই ব্যাংকে সিএসপি সেন্টারে অ্যাপ্লাই করা যায় অনলাইনে বন্ধুরা, জেনুইন সাইট এটা। তো এই ছিল ভিডিওটা বন্ধুরা, আর যদি কিছু জানার থাকে আমাকে কমেন্ট বক্সে মেসেজ করতে পারেন, আমি চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার। তো আজকের মতো এখানেই বন্ধুরা ভিডিওটা। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অবশ্যই করবেন, ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও দিলে আপনারা সেটা সম্পর্কে যাবতীয় তথ্য পেয়ে যান বন্ধুরা। তো আজকের মতো এখানে, নমস্কার বন্ধুরা।